হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তৃতীয় শ্রেণীর 50 আর 51 এই দুটো পৃষ্ঠার অঙ্ক করাবো। আমি চাইবো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করে দিও, তাহলে যখনই ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাচ্ছ যে এই পৃষ্ঠার অঙ্ক দেখতে পাচ্ছি না, এই পেজের অঙ্ক দেখতে পাই, তাদের জন্য বলছি আমার চ্যানেলের প্লেলিস্ট আছে, তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি। সেখানে তৃতীয় শ্রেণীর প্লেলিস্টটা চালালে পর পর ভিডিও দেখতে পাবে। তৃতীয় শ্রেণীর অনেক অ্যাক্টিভিটি টাস্কও করা আছে, যারা দেখনি এখনো পর্যন্ত তারা অবশ্যই গিয়ে ওই ভিডিওগুলো দেখবে, তোমাদের উপকারে লাগবে। চলো আজকে শুরু করি। 50 পৃষ্ঠায় তৃতীয় শ্রেণীর দেখো কি আছে। একটি ছেলে দেখো, এখানে লেখা আছে, ছেলেটির ছবি দেওয়া আছে আর হাতে তার কিছু তুলি আছে। তো লেখা আছে, রং করি বিয়োগফলে এক অঙ্কের সংখ্যায় সবুজ রং দি, বিয়োগফলের দুই অঙ্কের সংখ্যায় নীল রং দি, বিয়োগফলের তিন অঙ্কের সংখ্যায় হলুদ রং দি। তার মানে এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক মানে এককের যে ঘর সেখানে সবুজ রং, যদি তোমার এক অঙ্কের মানে বিয়োগফলটা যদি এক অঙ্কের সংখ্যা হয় তাহলে সেটাতে হচ্ছে সবুজ রং, যদি দুই অঙ্কের হয় তাহলে নীল রং, আর যদি তিন অঙ্কের হয় তাহলে হলুদ রং। তো এখানে তিনটে ঘুড়ি দেওয়া আছে, তাতে তিনটে বিয়োগ করতে বলেছে। তো প্রথম যে বিয়োগটা সেটা কি, 204 - 201, তো এটা বিয়োগ করলে 3 বেরোচ্ছে, আর বাকি দেখো 0 0, তো শূন্যই হবে, 2 থেকে 2 বিয়োগ করলেও 0 হবে। তাহলে এটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা বেরোচ্ছে, তাহলে এখানে আমরা কী রং দেব, সবুজ রং দেব। তারপরে বিয়োগটা বলেছে 192 - 111, তো বিয়োগ করলে এখানে 1 - 8 = 9 = 81, তাহলে এটাকে আমরা দেব হচ্ছে নীল রং। নীল রং বলেছিল, তো ওপরে আমরা দেখে নিই, হ্যাঁ নীল রং দিতে বলেছিল। তারপর এটা বলেছিল 331 - 228, তাহলে এটা থেকে বিয়োগ করলে হচ্ছে 103 হবে দেখবে, তাহলে এটা তিন অঙ্কের বেরোচ্ছে, সেই জন্য এখানে আমরা কী দেবো, হলুদ রং দিলাম। তো এটা তিনটে তিন রকমের বিয়োগ করতে দিয়েছে, তাতে তিন রকমের রং করতে বলেছে। এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। তো 51 পৃষ্ঠাতেও আমরা দেখতে পাচ্ছি যেটা, এখানেও বিয়োগ করতে বলেছে 583 - 528। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে তিনটা হচ্ছে ওপরে ছোট, তাহলে 8 থেকে এখানে আমরা 13 ভাববো, তাই তো? তো 8 - 8 থেকে 13 গেলে হচ্ছে 5 হচ্ছে, তাহলে নিচে 5 লিখলাম আর 8টা কেটে আমরা 7 লিখবো, তাহলে 2 থেকে যদি 2 এর পর 3 - 4 - 5 - 6 - 7, তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে তোমার 5 হওয়ার কথা। আচ্ছা, তারপরে 5 আর বিয়োগ 5 করলে তো 0, তাহলে এটা হচ্ছে 55 হলো উত্তরটা, এটা দু ঘরের সেই জন্য নীল রং করলাম। আচ্ছা, তারপরেরটা কি করেছি, তারপরেরটা হচ্ছে তোমার 9 থেকে 3 বিয়োগ করলে, প্রথমে 259 - 133 দিয়ে বিয়োগ করতে বলেছে, 9 থেকে 3 বিয়োগ করলে 6, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 1 এর পর 2 - 1 - 126, তিন অঙ্কের সংখ্যা হচ্ছে, সেই জন্য হলুদ রং দিলাম। পরেরটা 800 থেকে 799 বিয়োগ করতে বলেছে, তো এখানে একই হবে, তাহলে এক অঙ্কের সংখ্যা, তাহলে এখানে সবুজ রং দিলাম। তারপরেরটা বলেছে তোমার 619 থেকে 571 বিয়োগ করতে, তাহলে এখানে হচ্ছে 9 থেকে 1 গেলে 8 আর ওপরে 1 নিচে 7, তাহলে এটাকে আমরা 11 ভাববো, তাহলে 7 এর পর 8 - 9 - 10 - 11 - 4 লিখলাম আর 6টা কেটে আমরা 5 ভাববো, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0 হবে, তাহলে এখানে হলো 48 উত্তরটা। 219 - 199, তাহলে এটাকে বিয়োগ করলে 9 আর 9 - 0, আবার উপরে 1 ছোট আছে, তাহলে 11 ভাববো আর আগের 2টা কেটে 1 লিখে নেব, তাহলে এখানে 11 থেকে 9 বিয়োগ করলে 9 এর পর 10 - 11 - 2 হয়, আর 2টা কেটে 1 করেছি, তাহলে 1 - 1 - 0 হয়, তাহলে 20 হয়। তাহলে এখানে 48-এও দেখো 2 অঙ্কের সংখ্যা ছিল আর 20-তেও 2 অঙ্কের সংখ্যা, সেই জন্য এইগুলোকে আমরা নীল রং করলাম। এরপরে অঙ্কটা বলেছে 887 - 709, তাহলে ওপরে 7 ছোট আছে, তাহলে এটাকে 17 ভাববো, 9 এর পর 10 - 11 - 12 - 13 - 14 - 15 - 16 - 17 - 8, আর 8টা কেটে হচ্ছে এখানে কী লিখবো আমরা, 7, তাহলে 7 - 0 করলে 7, 8 থেকে 7 করলে বিয়োগ করলে 1 - 178, এবার 386 থেকে 121 বিয়োগ করলে
ছয় থেকে এক গেলে পাঁচ, আট থেকে দুই গেলে ছয়, তিন থেকে এক গেলে দুই, তাহলে 265, 808 থেকে বিয়োগ 19 করলে হচ্ছে আটে আট, এখানে ছোট তাহলে 18 ভাববো, নয় থেকে 18 গেলে নয়, শূন্যটা কেটে নয় হলো, তাহলে শূন্যটা কেটে যখন নয় করব তাহলে নয় থেকে এক গেলে হচ্ছে আট। আবার দেখো এখানে যদি আমরা আট, এখানে আটটা কেটে সাত লিখবো, যেহেতু আগের ঘরটা থেকে এক ধার নিয়েছি তাই না, তাহলে এখানে নিচে সাত নামালাম, 789 হলো। পরেরটা বলেছে 200, 200 বিয়োগ 171, তাহলে এখানে শূন্য ওপরে ছোট আছে তাহলে 10 ভাববো, আর আগের শূন্যটা কেটে নয় লিখবো, তার আগের দুইটা কেটে এক লিখবো, তাহলে এক থেকে 10 গেলে নয় হয়, আর সাত থেকে এখানে তো শূন্যটা কেটে কি বলেছিলাম নয় লিখতে হবে, তাহলে সাত থেকে নয় গেলে সাতের পর আট নয় দুই হয়, একের পর দুই এক শূন্য, তাহলে 29। তাহলে এখানে কি করলাম দেখো, প্রথম যে দুটো বিয়োগ করেছিলাম সে দুটোতে হলুদ দিলাম যেহেতু তিন অঙ্কের, আর লাস্টেরটাতে নীল রং দিলাম। তাহলে এটা যদি প্রত্যেকটা যদি যাত যে অঙ্কের সংখ্যা বেরিয়ে, যদি দুই অঙ্কের বের হয় তাহলে নীল দেবে, যদি তিন অঙ্কের বের হয় তাহলে হলুদ দেবে, আর যদি এক অঙ্কের বের হয় তাহলে কি দিতে হবে, এক অঙ্কের দিলে সবুজ রং দেবে। এটা ছিল 51 পৃষ্ঠার অঙ্ক। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই বিয়োগটা করার সময় আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, তো হয়তো সেটা বুঝতে অসুবিধা হবে কার থেকে কি বিয়োগ করে কি হলো। আমার কথাটা যেমন শুনবে তেমন নিজেও খাতা পেন্সিল নিয়ে নিজে করার চেষ্টা করবে। আমি যেটা বলছি সেটা শুধু খালি লিখে আমার দেখে করে দেবে না, তাহলে নিজে কিন্তু শিখতে পারবে না, নিজে বিয়োগটাকে করবে। তো আশা করব যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এইটুকুই, আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।